জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের রামনগর বাদশা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল শাসক দলের। এই পঞ্চায়েতে মোট 22টি আসন, তার মধ্যে বিজেপি জয়লাভ করে 10টি আসনে, কংগ্রেস 7টি আসনে ও তৃণমূল 5টি আসনে। কংগ্রেসের সমর্থনে বিজেপির প্রধান হলেন রিঙ্কু ঘোষ, উপপ্রধান কংগ্রেসের রূপচাঁদ শেখ। জাতীয় কংগ্রেস থেকে দাঁড়িয়েছে, কোন দল থেকে এসেছে? তৃণমূল থেকে। বিজেপির এবারে প্রথম এই পঞ্চায়েত দখল করেছে, 10 জন, 22 জনের মধ্যে 10 জন বিজেপি পেয়েছে, আর 7 জন কংগ্রেস, আর 5 জন টিএমসি। তার মধ্যে টিএমসির উপস্থিত ছিল 1 জন, বাকি 10 জন হচ্ছে বিজেপির, আর 7 জন হচ্ছে কংগ্রেসের। আমাদের মধ্যে 1 জন কংগ্রেস সমর্থন করেছে, যিনি কংগ্রেস সমর্থন করেছেন আমাদেরকে, তাকে আমরা উপপ্রধান করেছি। এই বাচ্চা পঞ্চায়েতের মানুষ বিজেপির ওপরে আস্থা রেখেছে, ভরসা রেখেছে। অতএব এই যে বিজেপি পঞ্চায়েতের দখল করলো, আমরা জানি মানুষ, সাধারণ মানুষ, সাধারণ মানুষের কাজের জন্য আমাদের মেম্বাররা প্রত্যেকে সবসময় নিয়োজিত থাকবে।